আলিপুর আদালতে বেনজির পরিস্থিতি, বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে ফের আদালত চত্বরে প্রকাশ্যে বাগ্বিতণ্ডায় জড়ালেন শোভন ও রত্না চট্টোপাধ্যায়। শনিবার আলিপুর আদালতে ছিল শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি। শুনানি শুরু হওয়ার আগে আদালত কক্ষের বাইরে তীব্র বাজানোবাদে জড়ান দুজনে। যখন শোভন রত্নার বাগযুদ্ধ চলছে, তখন শোভন চট্টোপাধ্যায়ের পাশেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাকেও কটাক্ষ করেন রত্না চট্টোপাধ্যায়। যখন এই বাগযুদ্ধ চলছে, তখন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও আইনজীবীরাও। 22 বছর আগে যে ভুল আজকে তার বহিঃপ্রকাশ হয়েছে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবে, যেভাবে প্রত্যেক মাসের লেজিটিমেট রোজগার আমাকে ক্লেম সেটেলমেন্ট কেসে যেতে হয়েছে বহু টাকা, মানসিক অত্যাচার, আজকে প্রায় শারীরিক অত্যাচার করবার জন্য আক্রমণ চালিয়েছিলেন, যা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার সেটা তো ডেফিনেটলি আমি নেব। যে নুইসেন, যে অশ্রাব্য ভাষা যেভাবে প্রয়োগ হচ্ছিল, এর নিন্দা করার ভাষা আমার নেই। ইত্রামিত্র কোনো প্রতিযোগিতা হতে পারে না, উনি ওনার লেভেল থেকে খারাপ কথা বলেছেন। কোর্ট চত্বরে একজন জনপ্রতিনিধি এ ধরনের ব্যবহার অত্যন্ত দুঃখজনক। ওনারা তো সমাজে এক্সাম্পল সেট করবেন। কোর্টের একজন স্টাফও ওনাকে বাধা দেননি, আর কানে যেসব শব্দ এসছে, তারপরে মহিলা হিসেবে আমি লজ্জিত। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে রত্না চট্টোপাধ্যায় কোনো মন্তব্য করতে চাননি। আবির দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।